এই গণতন্ত্র আবার মুখ থুবড়ে পড়েছিল। এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের অনেক ভাই গুম হয়েছে, ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমন সহ, হিরু সহ আরো অনেক ভাই, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী তারা গুম হয়েছে, শহীদ হয়েছে। এবং আন্দোলনের ধারাবাহিকতায় একটি পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বললেন, দেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। তার যে সুদূর প্রসারী যে বক্তব্য, যেটা বলেছিলেন, ফয়সালা হবে কোন পথে? দেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। ফয়সালাটা কিন্তু রাজপথ, রাজপথেই হলো। ছাত্র জনতার শহীদের রক্তের বিনিময়ে এবং হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে, হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেলাম আবার নতুন করে স্বাধীনতা। এই স্বাধীনতার স্বপ্নই ছিল সাইফউদ্দিন আহমেদ মনির। আজকে আমরা পেয়েছি স্বাধীনতা, আমরা যেভাবে আজকে এগোচ্ছি এগুলোর মধ্যে কিছুটা দৃঢ়তা আমরা দেখতে পাচ্ছি, আবার কখনো কখনো থমকে যাচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, সহযোগিতা করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন যে আমরা সহযোগিতা করতে চাই, আমরা সহযোগিতা করি, আমরা সহযোগিতা করব অন্তর্বর্তীকালীন সরকারকে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্যে। এবং সেই নির্বাচন যত দ্রুত সম্ভব এই নির্বাচনটি হতে হবে। তাদের কোনো কারণে যদি আজকে মুখ থুবড়ে পড়ে গণতন্ত্র পুনরুদ্ধারে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় যদি বিলম্ব ঘটে, যেটা আমাদের ডক্টর ফরিদুজ্জামান ফরাজ সাহেব বললেন, ওইদিকে হয়তো আবার চলে যেতে পারে। তাই আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার যে কমিশন করেছেন, কমিশনের রিপোর্ট পাওয়ার সাথে সাথে পরবর্তীতে করণীয় একটি নির্বাচন কমিশন নিরপেক্ষ, সেই নির্বাচন কমিশনের মাধ্যমে একটি নির্বাচন হবে। নির্বাচনে বাংলাদেশের 18 কোটি মানুষ যাদেরকে রায় দিবে তাদের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে এবং দেশ শান্তিপূর্ণভাবে চলবে। এবং যে সকল সমস্যা রয়েছে, যে সকল সমস্যা জট জট বেঁধে আছে, সেগুলি আস্তে আস্তে সমাধান করতে হবে এবং ছাত্র জনতার যে দাবি সে দাবি পূরণ হতে হবে, দেশের মানুষের যে দাবি সে দাবি পূরণ হতে হবে এবং সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা এখানে বসে সাগররনির বিচার কিন্তু এখনো পাইনি। আমরা বলতে চাই অবিলম্বে সাগররনির হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং দ্রুত, সেটা দ্রুত। সেটা বিলম্ব হচ্ছে কেন? সরকারি দল আওয়ামী লীগ জড়িত ছিল এর সাথে, যার জন্য বিলম্ব হয়েছে। প্রতিবেদন জমা হয়নি, বিলম্ব হয়েছে, কিন্তু আজকে বিলম্ব হওয়ার কথা না। তাই আজকে আমি বলবো যে গণতন্ত্রের জন্য দীর্ঘ অনেক বছর আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, যে গণতন্ত্র একবার এনেছে জিয়াউর রহমান, আরেকবার এনেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আর দীর্ঘ 16 বছর দেশনেত্রী তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করে সর্বশেষ ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্য দিয়ে শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি গণতন্ত্র। এই গণতন্ত্র যেভাবে অর্জিত হয়েছে, এই গণতন্ত্র আমাদের ধরে রাখতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে সকলকে মিলেমিশে কাজ করতে হবে, আমাদেরকে দেশের জন্য, দেশের মানুষের জন্য যেভাবে অকাতরে প্রাণ দিয়েছে শহীদরা, সেই জন্য তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে, এই জাতিকে ঐক্যবদ্ধভাবে রেখে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। সাইফউদ্দিন মনির স্বপ্ন তখনই পূরণ হবে যখন আমরা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, তখনই আমাদের সাইফউদ্দিন মনির স্বপ্ন বাস্তবায়িত হবে।